পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এখানে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশায় পরপর 3টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয়। সেটা 1915 সালে। তখন জমিদার বাড়িটি ছিল 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। প্রতিটি বাড়ি মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্যমণ্ডিত পূর্ণাঙ্গ 2 সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনও পর্যটকদের মুগ্ধ করে। এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয় BCRG ডিগ্রি কলেজ, সেটা 1967 সাল থেকে। টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলায় লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। পাকুটিয়া জমিদার বাড়িতে আপনি যদি বেড়াতে যেতে চান তাহলে সহজে রাস্তা হলো ঢাকা থেকে, প্রথমে আপনি যাবেন ঢাকা থেকে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বালিয়াটে জমিদার বাড়ি দেখতে যাবেন। সেখান থেকে 25 মিনিটের পথ পাকুটিয়া অর্থাৎ পাকুটিয়া জমিদার বাড়ি দেখবেন। পাকুটিয়া জমিদার বাড়ি থেকে আবার নাগরপুরের দূরত্ব রয়েছে 30 মিনিটের পথ, অর্থাৎ নাগরপুর আপনি বেড়াতে গেলে নাগরপুর জমিদার বাড়ি এবং উপেন্দ্র সরোবর দেখতে পাবেন। এবং সেখান থেকে উপেন্দ্র সরোবরের পাশে রয়েছে BRTC-র বাস কাউন্টার, সেখান থেকে সরাসরি ঢাকা চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি টাঙ্গাইল থেকে পাকুটিয়া যান সেখান থেকে, তাহলে 37 কিলোমিটার আপনার পথ অতিক্রম করতে হবে। জমিদারি নেই, জমিদার বাড়ি আছে। জমিদার মানেই অপূর্ব কারুকাজ করা বিশাল ভবন, পরত পরত সৌন্দর্যের ছোঁয়া, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। অন্য জমিদার বাড়ির চেয়ে একটু বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িতে। এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকার্য খচিত বেশ কয়েকটি ভবন, প্রকৃতির মনোরম পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। অগাধ বিত্তের মালিক জমিদার অভিশাস শ্রেণীর ভোগবিলাসী জীবনযাপনের জন্য সর্বজন বিদিত। প্রজাদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি বড় অংশ জমিদাররা ব্যয় করত নিজেদের প্রমোদ ও বিলাসিতার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়াতে জমিদাররা গড়ে তুলেছিলেন দৃষ্টিনন্দন স্থাপত্য কৌশলে বহু ব্যয়ে নির্মিত এই রাজবাড়ি। কালের সমুদ্রে বিলুপ্ত হয়ে যাওয়া জমিদার শ্রেণীর প্রতিভু হয়ে যা ধ্বংসস্তূপের মাঝে আজও টিকে আছে। 1900-এর দিকে লন্ডন ও কলকাতা থেকে আনা নির্মাণ সামগ্রী ব্যবহার করে গড়ে তোলা হয় 2 তলা বিশিষ্ট বেশ কয়েকটি অট্টালিকা। পাকুটিয়া জমিদার বাড়ির 3টি ভবন টিকে আছে আজও অবিকৃত অবস্থায়।
ঢাকা থেকে পাগুড়িয়ার জমিদার বাড়ি টাঙ্গাইল না হয়ে মানিকগঞ্জের সাটুরিয়া হয়ে গেলে দূরত্ব অনেক কমে যায়। সাটুরিয়া উপজেলার সীমান্তবর্তী নাগরপুরের পাকুটিয়া এলাকায় এই জমিদার বাড়ি অবস্থান। বাড়ির সামনে রয়েছে বিশাল মাঠ, পাশাপাশি জমিদার বাড়ির কয়েকটি দোতলা বিশিষ্ট ভবন রয়েছে। শৈল্পিক কারুকার্য খচিত পাকুটিয়া জমিদার বাড়ির ভবনগুলো দেখতে এখন আশ্চর্য হতে হয়। বাড়ির প্রথম ভবনটির উপরে রয়েছে দুটি নারীর বড় আকৃতির শোয়া মূর্তি, তার পাশে আছে জমিদার বাড়ির উপর ছোট ছোট করে নানা মূর্তি স্থাপন করা হয়েছে, যদিও বর্তমানের অধিকাংশ মূর্তি ভেঙে পড়ছে। জমিদার বাড়ির মাঝে খোদাই করে লেখা রয়েছে 1915 শ্রীযুক্ত বাবু ভবেন্দ্র মোহন রায়, 1322 সন 2 বৈশাখ 15 এপ্রিল। বাড়িটি বর্তমানে পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন ও ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ভবনের সামনে রয়েছে মাঠের পাশে দোতলা টিনের ও কাঠের তৈরি একটি রঙ্গমঞ্চ। এ মঞ্চে পাকুটিয়া জমিদাররা সে সময় বিখ্যাত নাসনেওয়ালেদের এনে নাচাতো বলে শোনা যায়। এ মঞ্চের দোতলায় বসে জমিদাররা তাদের নাচ দেখত। পাকুটিয়া জমিদার বাড়ির প্রথম ভবনটির ডান পাশে জমিদার বাড়ির দ্বিতীয় দোতলা ভবন। এ ভবনের একতলা ও দোতলার ছাদে ছোট বড় নানা আকৃতির পরিসহ নানা মূর্তি স্থাপন করা হয়েছে। ভবনের মাঝে খোদাই করে লেখা রয়েছে 1915 সন শ্রী শ্রী বিংশুদাস কবীন্দ্র ঠাকুর, শ্রী শ্রী চরণ ভরসা, 15 এপ্রিল। এর নিচেই লেখা শ্রীযুক্ত বাবু যোগেন্দ্র মোহন মণ্ডল, 1322 সন 2 বৈশাখ। এই ভবনটিতে বর্তমানে পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চলছে। এর পাশে আরেকটি দোতলা ভবন। এই ভবনটির উপরেও নানা পরী ও নারী মূর্তি স্থাপন হয়েছে। এই ভবনটিতে বর্তমানে সাধারণ মানুষ বসবাস করছে। জমিদার বাড়ির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় কূপ বা কুয়া। জমিদার বাড়ির রান্নাসহ নানা কাজে এ সকল কুয়ার পানি ব্যবহার করা হতো। কালের আবর্তে তৎকালীন ক্ষমতাবান পাকুটিয়ার জমিদাররা বড় বড় বাড়িসহ মূল্যবান জিনিসপত্র রেখে ভারতে চলে যায়। তখন থেকে এলাকার কিছু প্রভাবশালী লোক এই সম্পত্তি দখলের চেষ্টা করে চলছে। বিশাল এই সম্পত্তি দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হয়ে গেছে মূল্যবান অনেক জিনিসপত্র। বর্তমানে ভবনগুলো নানা মানুষের দখলে। পাকুটিয়া জমিদার বাড়ি গেলে খানিকটা সময়ের জন্য আপনি চলে যেতে পারেন অতীতে, স্থানীয় মানুষের